আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, কিছুদিন আগে একটা লেবু গাছের কলম পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি এবং কিভাবে কলম তৈরি করবেন সে সংক্রান্ত একটি ভিডিও আপলোড করেছি, আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন। আজকে সেই ভিডিওটির যে কলম করেছিলাম সেই কলমটির আপডেট নিয়ে আলোচনা করব এবং কিভাবে পরিচর্যা করলে এই গাছে দ্রুত ফুল চলে আসবে। ইতিমধ্যে এই গাছে একটা ফুল চলে এসেছে এবং আমি কিভাবে মাটি তৈরি করেছি সে সংক্রান্ত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। সুপ্রিয় দর্শক, যখন মাটি সিলেক্ট করবেন ডালটি রোপণ করার জন্য, তখন মাটিতে কোনো রকম জৈব সার কিংবা পাতা দেবেন না। জৈব সার দিলে অনেক সময় ফাঙ্গাস লেগে যাওয়ার চান্স থাকে। ফাঙ্গাস লেগে গেলে গাছের শিকড়গুলি পচে যাবে এবং গাছটি কখনোই বাঁচবে না, মারা যাবে। এর জন্য শুধুমাত্র মাটি ব্যবহার করবেন এবং গাছটিতে যখন নতুন শাখা প্রশাখা ছাড়বে, যখন নতুন ডালপালা ছাড়বে, তখন আপনারা জৈব সার ব্যবহার করতে পারেন। আমি একটু রাসায়নিক সার দিয়েছি, অবশ্যই দেখতে পাচ্ছেন। রাসায়নিক সারটা দিয়েছি আমি এই যে নতুন ডালগুলি বার হয়েছে এই ডালগুলির বৃদ্ধির জন্য, আর কিছুই না, জাস্ট। কিন্তু আমি অধিকাংশ ক্ষেত্রে জৈব সার ব্যবহার করি। আসল কথা হলো, আপনারা গাছটি রোপণ করার সময় কোনো রকম জৈব সার ব্যবহার করবেন না। যদি ব্যবহার করতে হয় তাহলে ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন, কিন্তু শুধুমাত্র মাটিতে রোপণ করলেই বেটার হয়। আপনারা মাটিতে রোপণ করবেন আর দেখতে পাচ্ছেন একটা কুড়ি চলে এসেছে এবং অবশ্যই এই গাছটিতে লেবু ফলবে। সুপ্রিয় দর্শক, ভালোভাবে পরিচর্যা করলে এই গাছটিতে অনেকগুলি লেবু ফলবে। এটা তো সিজন না, আনসিজন, কিন্তু এই গাছটিতে ১২ মাস লেবু ফলবে। সুপ্রিয় দর্শক, আজকেই কলমের চারা তৈরি করুন এবং নতুন নতুন চারা সবাইকে গিফট করুন, আমিও অবশ্যই গিফট করব। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুপ্রিয় দর্শক, এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।